অনেকদিন পর কলকাতাতে একটা ওয়ার্কশপ নিলাম। আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের উদয়শঙ্কর টেকনিকটার মধ্যে ওদের ইন্টারেস্টটাকে জাগালো। তার মধ্যে ওয়ার্ম আপস ছিল, তার মধ্যে গ্রুপ টিম ওয়ার্ক করা, ব্রেকিং দ্য আইস উইচ ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কেউ কাউকে চেনে না, আড়ষ্টতাটা ভাঙানো, তো এইগুলো সব এক্সপেরিমেন্টাল নানান রকমভাবে ওদের একজোট করা। কোঅর্ডিনেশন, কনসেন্ট্রেশন, টিম ওয়ার্ক, সব কিছু বোঝা নতুন করে এভরি ডে, প্রত্যেকটা দিন শিখতে পারছি, এবং আমি যে এখানকার স্টুডেন্ট আমি তাতে ভীষণ ভীষণ প্রাউড। টু লার্ন এনিথিং, ওয়েদার ইটস ইউর এডুকেশন, ওয়েদার ইটস ডান্স, মিউজিক, পেন্টিং, জাস্ট নেম ইট, আনলেস ইউ গিভ দ্যাট পিরিয়ড অফ লার্নিং, how can you say that I've learned it? Ami jokhon ei 3 din workshop nilam, it was not only what I was giving them, I was also learning a lot from them. The hatte hatte ekta movement toiri kora, that it's possible, Shita is actually Udayashankar's style, which is very, very different from the set classical dance forms. Yet, it's very Indian, very modern in its thinking. হাটা থেকে ডান্স শুরু করলাম, ডান্স টু ওয়ার্ক, সেটা একটা নতুনত্ব জিনিস শিখলাম। আমি ঠিক কতটা একটা মুভমেন্ট করব, তারপর ট্রানজিশনটা ঠিক কতটা দেওয়ার পর আরেকটা মুভমেন্টে আমি শিফট করব, এটা কিন্তু একটা মাপা রয়েছে। আর এখানে আমরা অনেক কিছু শিখেছি, উদয়শঙ্কর স্টাইল অফ ডান্স, যেরকম বোল শিখেছি, সফট শিখেছি, ফোক শিখেছি, প্রত্যেকটা মুভমেন্টের সাথে প্রত্যেকটা মুভমেন্ট কানেকশন কী করে তৈরি করে একটা পুরো নাচ বানাতে হয়। Would like the young people to concentrate on learning, and if it can be any form, classical form, creative form, any form, but they need to learn. Bonding ka na hole dance ka. Ma'am, prachanda energy, মানে আমরা হাঁপিয়ে যাচ্ছি, বাট ম্যাম হাঁপাচ্ছে না। তনুশ্রী ম্যাডামের গাইডেন্সে শিখলাম, আমরা খুব ভালো লাগলো আমাদের এই কথা দিয়ে। এখানে তিনটে বডি আছে, একটা হচ্ছে আনন্দশঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টস, যেটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, সেখান থেকে হি ওয়ান্টেড টু হেল্প ডান্সার্স। আমরা নানান রকম ডান্স সেমিনার করেছি, কোরিওগ্রাফার্স ফেস্টিভ্যাল করেছি, জাস্ট টু গিভ মোর opening and learning opportunities to the students. International choreographer Ishe, they've taken workshops, residencies for it, to give them that international feel to of know-how, je kothay kon nach ta ke ki bole keno bole. I really want to appeal to corporates and the business people, business houses, that if they really come forward and support the artists groups, they also need that kind of a support, otherwise it's really very difficult, and artists are such people, come what may, because it's their passion.